এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, উচ্চ প্রাথমিক নিয়োগের মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। 14,052 শূন্য পদে নিয়োগে হস্তক্ষেপ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ। নতুন মেধা তালিকা প্রকাশে বাধা নেই এসএসসির। নতুন মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেখানেই হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি খবর? দেখো, উচ্চ মাধ্যমিক নিয়োগে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। শোনা যাচ্ছে রাজীব বলছিলেন যে তারা মেধা তালিকা যে রয়েছে, অর্থাৎ যে শিক্ষক নিয়োগের জন্য যে তালিকা তৈরি হয়েছে, তাতে তাদের যে কাট অফ মার্ক, তার ওপরে তারা তাদের মার্ক রয়েছে, নম্বর রয়েছে, তা সত্ত্বেও তাদের তালিকায় নাম রাখা হচ্ছে না। এই কারণে তারা আবেদন করেছিলেন, কিন্তু মামলাটি আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ওঠে এবং সেই মামলাটি খারিজ হয়ে যায়। এখানে বলা হয়েছে স্পষ্টতই যে যদি কিছু বলার থাকে, যে কলকাতা হাইকোর্ট যে বেঞ্চ রায় দিয়েছে, যে বেঞ্চের আওতায় গিয়ে মামলার এই বিষয়টি আবেদন করতে হবে। স্বভাবতই উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগে যে জটিলতা তৈরি হওয়ার একটা সম্ভাবনা হয়েছিল তা থাকলো না। এবার রাজ্য সরকার মেধা তালিকা প্রকাশ করতে পারবে। রাজীব, ধন্যবাদ। 14,052 শূন্য পদে নিয়োগে কোনো হস্তক্ষেপ করলো না শীর্ষ আদালত। এই নিয়োগে হস্তক্ষেপ নয় এমনটাই আজ স্পষ্ট জানিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফে। নতুন মেধা তালিকা প্রকাশে এসএসসির তরফে আর কোনো বাধা রইল না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।